আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন নাবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বা'দ প্রিয় দর্শক শ্রোতা ভাই ও আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটি বিশেষ সুন্নাত নিয়ে আলোচনা করব যেটা অধিকাংশ মানুষ আমরা জানি না সেটা হচ্ছে মৃত ব্যক্তির অধিকার যে একজন মানুষ যখন মারা যায় তখন তাকে গোসল দেওয়া এবং তাকে কাফন দেওয়া তার নামাজ পড়া এগুলো জীবিতদের উপর দায়িত্ব হয়ে পড়ে এই কারণে এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার সর্বপ্রথম তাকে ধোয়াতে হলে যে জিনিসগুলো দরকার সেগুলো আগে ব্যবস্থা করে নিতে হবে সর্বপ্রথম একটি কেঁচি আমাদের দরকার যে কেঁচি দিয়ে আমরা মৃত ব্যক্তির গায়ের পোশাকগুলো কেটে ফেলব দ্বিতীয় নম্বর আমাদের আরেকটি আপনার মেশিনের দরকার যেটা দিয়ে আমরা চুল কাটার মেশিন যেটাকে শেভ করার মেশিন সেই মেশিন দিয়ে আমরা বগলের নিচের পশমগুলা কেটে ফেলব বা শেভ করে ফেলব তৃতীয় নম্বর আরেকটা ছোট কেঁচে লাগে যেই ছোটো কেঁচি দিয়ে আমরা তার মোশগুলো কেটে ফেলবো তারপরে আমাদের লাগবে বড়ই পাতার গুঁড়া হ্যাঁ সেটা আমরা বিশেষ করে পানির সাথে মেশাবো আমাদের দেশে অনেক সময় বরের পাতার গুঁড়া না পেলে বরের পাতা সরাসরি আপনার পানিতে ডুবিয়ে দেওয়া হয় সেটা হতে পারে তাইলে এক আপনার কাপ পরিমাণ বরের পাতার গুঁড়া নিতে হবে এক কাপ পরিমাণ কাপড় নিতে হবে এবং এরকম পাশাপাশি আপনার নাককে ঢাকার জন্য কামামা যেটাকে বলা হয় সেটা ব্যবহার করতে হবে এবং তার তারপরের নম্বর সেটা হচ্ছে হাত মোজা নিতে হবে তারপর আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যখন মলমূত্র পরিষ্কার করতে যাবে যে ধুতে যাবে সে একটি বাড়তি একটা নেকলা ব্যবহার করবে সেটাও প্রয়োজন এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে ধোয়ানোর আগেই এগুলো আমরা রেডি করে ফেলবো এখন আসছে আমাদের যে কিভাবে আমরা কাফন দেব কাফনের কী জিনিস প্রয়োজন এগুলো ধোয়ানের প্রয়োজন হ্যাঁ প্রয়োজনীয় জিনিসগুলো আগে রেডি করে ফেলতে হবে তো কাফনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে সাদা কালারের তিনটা চাদর আমরা নেব যেভাবে রসইল সসলামকে তিনটা কাপড়ে কাফন করা হয়েছে তেমনিভাবে ষাটটা পাঁচটা অথবা তিনটা রশি নেব যেগুলা মানুষের আপনার পরিমাণটা ষাটটা নিব পাঁচটা নিব না হ্যাঁ আপনার এরকমভাবে তিনটা নিব এটা যে ব্যক্তি মারা গেছে তার সাইজ অনুযায়ী কারণ সাইজ ছোট হলে কম রশি লাগবে বাঁধার জন্য এরকমভাবে আরেকটা আমাদের নিতে হবে কাফনের কাপড়ের উপর দেওয়ার জন্য আরেকটা ছোট কাপড় সেটা কেন বাড়তি নিতে হয় কারণ সেটা মৃত ব্যক্তির আপনার পাছার নিচে থাকবে যদি আল্লাহ না তো কোনো ময়লা যদি বের হয়ে যায় তাহলে যেন কাফনের কাপড়ের মধ্যে না পড়ে সেটার জন্য ওই বাড়তি জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে হবে এরকম ভাবে আপনার এখন আমাদের শুরু করার ব্যাপার যে প্রথমত আমরা গুঁড়া যেগুলো আমাদের বরে পাতার গুঁড়া আসে এগুলো পানির সাথে মিশিয়ে ফেলব হ্যাঁ তারপরে আমরা কাপড়গুলোকে আর ড্রামের মধ্যে পানির সাথে মিশিয়ে ফেলব ভিন্ন ভিন্ন আপনার দুইটা বাল্টি নেব একটার মধ্যে আপনার বরে পাতার গুঁড়াগুলো মিক্স করবো আরেকটা আপনার কাফুর মিক্স করব তারপরে এবার ধোয়ানোর পালা আমরা শুরু করব প্রথমত যে কাজটিও করব যে আমরা যে একটা কেঁচে নিয়েছিলাম সেই কেঁচি দিয়ে আমরা কি করব শরীরের কাপড়গুলো মৃত ব্যক্তির কেটে ফেলব কিন্তু এই ক্ষেত্রে কাটার আগে আমরা তার উপরে একটা বড় তোয়ালে দেওয়ার চেষ্টা করব। না তার কমর থেকে হাঁটু পর্যন্ত যেন তার ছতুরগুলো খুলে না যায় তারপর আমরা কাপড়গুলো হ্যাঁ আপনার কেটে ফেলবো এটা হচ্ছে আসল কথা প্রথমে আমরা কি করব আমরা ধরন দেখানো আছে ফটোর মধ্যে যে সেখানে আপনি কিভাবে কাপড় কাটতে হয় সেটা আপনারা দেখবেন প্রথমে ডানদিক থেকে কাটতে হয় তারপরে বাম দিক থেকে কাটতে হয় এবং বিশেষ করে আপনার একজন মৃত ব্যক্তিকে তার বাম দিকে রাখবে বাম দিকে রাখে তারপরে কাপড়গুলো হ্যাঁ ডান দিক থেকে খুলে ফেলবে তারপরে এরকমভাবে আপনার বাম দিকেরগুলো খুলে ফেলবে বিশেষ করে খেয়াল রাখবে শতর যেন না খুলে যায় শতর প্রতি খুব গুরুত্ব দিবে এরপর আমরা তাকে ডান দিকে রাখবো রেখে আপনার কাপড়গুলো খুলে ফেলবো তো ডান বাম দুই দিকে রেখে কাপড়গুলো খুলে ফেলতে হবে তারপর আমরা কি কাজ করব তারপর তার যে জোড়াগুলো আছে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোকে একটু নরম করার চেষ্টা করব যেটা আপনার ছবির মধ্যে দেখবেন যে নরম করার চেষ্টা করব জয়েন্টগুলো হালকা করে তারপর আপনার মোষটা কেটে দেবো যদি মোষটা বড় হয়ে থাকে তারপর বগলের নিচের পশমগুলোকে শেপ করে দেব যদি আপনার ট্রেনে উঠানো সম্ভব না হয় সহজ না হয় তারপর আমরা মৃত ব্যক্তিকে একটু হালকা করে বসানোর চেষ্টা করব এরকম সামনের দিকে একটু এনে একবারে পুরা বসাতে হবে না হালকা করে ইয়ে করব তারপরে প্যাটের মধ্যে হালকা চাপ দিব এই চাপ দেওয়ার কারণ হচ্ছে যদি দ্রুত কোনো ময়লা বের হওয়ার সম্ভাবনা থাকে সেটা বেরিয়ে পড়বে তারপর আমরা কি করব হম আহ যে ধুয়ে ধুইতে যাইবে সে কি করবে তার হাতের মধ্যে ওই যে একটা নেকড়া আগে নিতে বলছিলাম ময়লা পরিষ্কার করার জন্য সেটা হাতের মধ্যে পেঁচাবে এবং সে কি করবে মৃত ব্যক্তির আপনার যদি কোনো ময়লা বের হয় সেই ময়লাগুলোকে ধোয়ার ব্যবস্থা করবে সামনের থেকে পিছনের থেকে অথবা দুইটা একসাথে পিছন সামনে দু একসাথেও করা যায় হ্যাঁ প্রথমে পিছন তারপরে সামনে অথবা দুনোটা একসাথে এরপর আমরা উজু করানোর ব্যবস্থা করব। হ্যাঁ এরপর উজু করবে উজু নামাজের উজু যেভাবে করা হয় প্রথমে দুই হাত কবজি পর্যন্ত আমরা ধোয়াবো তারপরে আপনার কুলি করতে হবে তারপরে নাকে পানি দিতে হবে এই ক্ষেত্রে কোনো পানি ঢুকিয়ে দিতে হবে না কুলি করার সময় আপনার এরকম আঙুল দিয়ে ইয়েটা আপনার পরিষ্কার করে দাঁতগুলা এরকম নাকের মধ্যে পানি দিয়ে দিবে। তারপরে চেহারা তিনবার ধৌত করতে হবে দুই হাত তারপরে কোন পর্যন্ত ধৌত করে দিতে হবে এরপর মাথা মাসে করে দিতে হবে কানসহ তারপরে দুই পা ডান এবং বাপা তিনবার করে ধুয়ে দিতে হবে এ হচ্ছে উজুর পালা শেষ উজু শেষ হয়ে গেল তারপরে আমরা ধোয়ানোর ব্যবস্থা করব। হ্যাঁ ধোয়ানোর ব্যবস্থা প্রথমে আমরা মাথা দৌত করব মাথা থেকে শুরু করব হ্যাঁ মাথাকে একটু ঘষে সুন্দর করে আপনার বরৈ পাতার পানি দিয়ে আমরা দৌত করার চেষ্টা করব বিশেষ করে পাতা যে উপরে জমে আছে হ্যাঁ যেগুলো ফেনা জাতীয় সেইগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব হ্যাঁ তারপরে আপনার এই ক্ষেত্রে এটা শেষ করার পর মৃত ব্যক্তির দিক দৌত করার চেষ্টা করব পানি ডালবো একটু একটু ঘষে দেবো এটা হচ্ছে নিয়ম এবং এরকমভাবে সতরের উপর আমরা যখন পানি ডালবো সতরের প্রতি খুব খেয়াল রাখবো যেন সতর খুলে না যায় বরং ধুই যে ধুইবে সে নিজের হাটটা ওই পর্দার ভিতরে দিয়ে মানে আপনার যে তোয়ালেটা দেওয়া হয়েছে ওটা নিচ দিয়ে সে ঢুকিয়ে হালকা করে আপনার গষে দেবে হ্যাঁ এইভাবে করতে হবে এরপরে মৃত ব্যক্তিকে একটু বাম দিকে কাত করতে হবে কারণ পিঠের নিচের অংশ তো থেয়ে গেছে হ্যাঁ ডান সাইডটা আমরা ধুইলাম কিন্তু নিচের অংশ এই কারণে কাত করলে আপনার নিচের যে ডান সাইডের অংশটা পিঠের সাইড হ্যাঁ এটা ধোয়া সম্ভব হবে হ্যাঁ এরকমভাবে যখন আমরা বিশেষ করে ধোয়ানোর সময় সতরের কাছে আসব। তখন কিন্তু সেটা ধুইব ইয়ে নিচে তোয়ালে নিচ দিয়ে এবং পানি ঢালব পানি ভিতর থেকে বিশেষ করে যে বর্তমানে পানি বাইরের থেকে প্রেস করে ধোয়ার সুবিধা আছে নল দিয়ে সেটা সুন্দর ভিতর দিয়ে ঢুকিয়ে দেব তার আপনার তোয়ালে নিচ দিয়ে তাহলে সহজভাবে ধুয়ে ফেলা যাবে কিন্তু সতের দিকে খুব খেয়াল রাখবো তারপরে এইগুলো সাইড তারপরে বাম সাইড ডান সাইডের মতো ধোয়াবো বাম সাইডের উপরের অংশ প্রথমে ধোয়াবো তারপরে ডান দিকে একটু কাত করে তারপরে নিচের অংশ পিঠের সাইড ধোয়াবো তারপরে আপনার কাফুর দেব এইভাবে দুইবার ধোবো মানে আপনার বরে ফাতার পানি দিয়ে দুইবার ধোয়ানো শেষ করতে হবে তারপর তৃতীয়বারের মধ্যে আসবে কাপড় মিশ্রিত পানি দিয়ে ধোয়ানো কিন্তু ওই সময় আপনার একটু ঘষতে হবে না আগের দুইবারের মধ্যে বিশেষ করে প্রথমবারে একটু হাত দিয়ে ঘষে দেবে এটা হচ্ছে নিয়ম কাপড় দিয়ে ধোয়ানোর আসল উদ্দেশ্যটা কী কেন কাপড় দিয়ে ধোয়াতে হবে এতে কয়েকটা ফায়দা আছে প্রথম ফায়দা হচ্ছে যে আপনার সুগন্ধি বের হবে দ্বিতীয় নম্বর শরীরটা তাড়াতাড়ি আপনার জমে যাবে মানে শক্ত হয়ে যাবে এবং তৃতীয় নম্বর হচ্ছে বিশেষ করে কবরে রাখার পর আল্লাহ যতক্ষণ চাইবে আপনার বিশেষ করে কীট পতঙ্গ থেকে রক্ষা পাওয়া যাবে এটা খেয়াল রাখার বিষয় যে ধোয়ানোর সময় সর্বাধিক গুরুত্ব দিবে যেন সতর খুলে না যায় সতর কেউ যেন না দেখে এটা খেয়াল রাখবে কারণ একজন মুসলমান সে সম্মানিত তার সতর অবশ্যই কি করতে হবে ঢাকে রাখতে হবে সে জীবিত থাকুক অথবা মৃত থাকুক খেয়াল রাখবে যে কাপড় দিয়ে যে ধোয়ার ব্যাপারটা এটা কিন্তু একবার কিন্তু ঘষবে না এই সময় এইভাবে আমরা গোসলটা শেষ করে ফেললাম এখন কথা হচ্ছে যে পুরুষকে আমরা যেভাবে ধুয়েছি এরকমভাবে মহিলাদের ধোয়াবো একইভাবে কিন্তু মহিলাদেরকে মহিলা ধোয়াবে ব্যাপার হচ্ছে এরকম যেন তাদের সতরের সমস্যা না হয় তাদের পর্দার সমস্যা না হয় এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে মৃত ব্যক্তির শরীরটাকে আমরা অন্য একটা তোয়ালে দিয়ে মুছে দেবো এটা হচ্ছে তার প্রতি দয়া করা তারপরে আমরা পুরাতন যে তোয়ালে উপর দিয়ে ছতর ডাকছিলাম সেটা তো পানির কারণে ভিজে গেছে সেটার উপরে নতুন আরেকটা বড়ো তোয়ালে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর নিচেরটাকে টেনে বের করে ফেলার চেষ্টা করব এরপরে তাকে তার যে আপনার বডি মৃত ব্যক্তির এখন ধোয়ানের কাজ শেষ তখন ছোট খাটিয়া পাওয়া যায় আরব দেশে আমাদের দেশে পাওয়া যাইতে পারে ছোট খাটিয়ার উপর উঠিয়ে তারপর আপনার কাফনের টেবিলের দিকে নেওয়া হবে কাফন দেওয়ার জন্য এখন এসে কাফন দেওয়ার আপনার ব্যাপারে আসছি আমরা কাফন সাধারণত তিনটা চাদর হয় যেখানে মৃত ব্যক্তিকে যেটার মধ্যে পেঁচিয়ে রাখা হয় প্রথম আপনার কাফন দেওয়ার আগে একটা কাজ করতে হবে সেটা আছে মৃত ব্যক্তির যে সেজ সেজদের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু সুগন্ধে লাগিয়ে দিতে হবে তারপরে আপনার কাফনের কাপড় পেঁচাতে হবে ডান দিক থেকে দিবে তারপরে বাম দিক থেকে এরকম দিবে তারপরে এর এরপরে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে আগে পর্দার জন্য যে তোয়ালেটা ব্যবহার করছিলাম তার পর্দার জন্য এটা আস্তে করে নিচ থেকে বের করে ফেলতে হবে তারপরে দ্বিতীয় চাদর দিবে তারপরে তৃতীয়টা দিবে শেষ পর্যন্ত তিনটা দেওয়ার পর কি করা ফেলা হবে বাঁধা ফেলা হবে কারণ হচ্ছে আমরা আগে রশির ব্যবস্থা করছিলাম এই রশি দিয়ে বাঁধবে কয়টা বাঁধ দিবে সেটা আগেও বলছি বডির সাইজ অনুযায়ী সেটা করবে বাঁধগুলো দিবে আপনার এমনভাবে যেমন ফুলের মতো এরকম মানে আমাদের দেশে যেমন তাড়াতাড়ি খোলার ব্যবস্থা এমন একটা গিফট দিবে হ্যাঁ সুন্দর করে সেটা আপনারা ছবিতে দেখতে পাবেন এই ক্ষেত্রে মহিলা যারা আছে মহিলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কাফনের ক্ষেত্রে বাড়তি তাদের সাথে আরও যেই করণীয় সেটা হচ্ছে মহিলাদের চুলকে বেনি বাঁধাতে হবে বেনি বানিয়ে দিতে হবে তিনটা বেনি তারপরে আপনার তিনটা জাগে চাদর ব্যবহার করছিলাম তার সাথে মেয়ে মহিলাদের জন্য আরও দুইটা কাপড়ের ব্যবস্থা করতে হবে একটা হচ্ছে তার কামিসের ব্যবস্থা জামার ব্যবস্থা তারপর আরেকটা হচ্ছে ওড়নার ব্যবস্থা এগুলো আপনার করা হবে এই যতটুকু বললাম এটা হচ্ছে চেহারা ডাকার আগ পর্যন্ত আমরা পুরো বডি আপনার ঢাকিয়ে ফেলেছি কিন্তু এখন চেহারা খোলা আছে এখন এই সুযোগে চেহারা ডাকার আগ আগে আপনার মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন আছে তারা এসে তাকে সালাম দিতে পারে তার কপালের মধ্যে চুমো দিতে পারে তার জন্য দোয়া করতে পারে হুম এটা হচ্ছে সর্বশেষ অবস্থা এরপরেই তার চেহারা ডেকে দিবে এরপরে তাকে তার বিদায়ের ফালা এখানে আমাদের খেয়াল করা দরকার যে মৃত্যুর মৃত্যু আমাদের মৃত্যুর আগে আমরা যেন সতর্ক হই যে একজন ব্যক্তিকে কিভাবে সে বিদায় দিলাম যে সে আর তার সাথে আমাদের সাক্ষাৎ হবে না হ্যাঁ শেষ বিদায় দিলাম এইভাবে আমাদের এক সময় বিদায় দেওয়া হবে সুতরাং ব্যাপারটা থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে সর্বশেষ যেটা করণীয় সেটা হচ্ছে তার উপর আমাদের জানা নামাজ পড়তে হবে প্রথমত তাকবিরে তাহরিমা দিয়ে আমাদের নামাজটা শুরু করব তারপরে আমরা আউদ হিমিনা রাজিম পড়ব তারপরে বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে আমরা সুরে ফাতেহা পড়া শুরু করব হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের দেশে দোয়া ইস্তেফতাহ পড়া হয় কিন্তু সেটা হাদিস দ্বারা নিশ্চিত প্রমাণিত না যে কারণে সেটা পড়বে না হ্যাঁ তারপরে সুরে ফাঁতে পড়ে ফেলবে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তারপরে তাকবিদ দিয়ে রসুল আকরমসাল্লাহ আলী ইসলামের উপর হ্যাঁ দূরত পড়তে হবে যেরকম আমরা তাসাউদের মধ্যে শেষ তাসাবুদের মধ্যে আমরা দূরত পড়ে থাকি রসুল আকরমসালামের উপর সেইভাবে তারপর আরেকটা তাকবির দেবে তাকবির দিয়ে আপনার মৃত ব্যক্তির জন্য দোয়া করবে যেরকম হাদিসের মধ্যে اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقي الثوب الأبيض من الدنس ওয়া আব্দুল হুদারান খৈরমিন্দারি ওয়া জৌজানুফি যেটা মুসলিম হাদিসের মধ্যে এসেছে এরপরে আরেকটা তাকবির দিবে সামান্য একটু তাকবিরের পর অপেক্ষা করবে তারপর ডানে সালাম ফিরিয়ে দিবে একটা সালাম দিবে হ্যাঁ এভাবে আমরা শেষ করে ফেলেছি ধোয়ানোর ব্যবস্থা এবং এর এরপরে কাফনের ব্যবস্থা তারপরে এরপরে জানাজার নামাজের ব্যবস্থা সুতরাং এইভাবে আমরা প্রত্যেকটা মৃত ব্যক্তিকে হ্যাঁ আমরা যথাসাধ্য সম্মানের সাথে এই কাজগুলো তার সাথে করে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে হ্যাঁ এই সমস্ত ব্যাপার করার জন্য উৎসাহ দেন ওয়াসাল্লাহ আলাহবীন মাহমদ ওয়ালাহরহি ওয়সাহি আজমাইন